ইসলামপুর বাজার চত্বরে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। এই রুটমার্চে ছিলেন ইসলামপুর বিডিও থানার আইসির সহ জয়েন্ট বিডিও এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা। বিডিও দীপান্বিতা বর্মন বলেন, কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলবেন। তিনি আরো বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হোক এই সহযোগিতা চাই, আশা করি কোনো সমস্যা হবে না। রাজ্য পুলিশের সহযোগে আইসির উদ্যোগে এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স নিয়ে আপনারা এরিয়া ডমিনেশন করছেন, মানুষকে কিভাবে নিশ্চিত করছেন যারা নিজের অবাধ হচ্ছে ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে? আজকে ইসলামপুর বাজারে হচ্ছে, আজকে আপনারা দুটো মাস করছেন, এছাড়া কোন কোন এলাকায় হচ্ছে রেগুলার বেসিসে কি হচ্ছে? হ্যাঁ, রেগুলার বেসিসে আমরা অন্যান্য কাজের মধ্যেও এটা করছি, এরকম ভাবে আমাদের শিডিউল তৈরি হচ্ছে আইসি সাহেবের সাথে কথা বলে, এবং এসডিও স্যার আমাদের এসি ডিআরও আছেন, ডিআরও আছেন, ওনার সাথে পরামর্শ করে আমরা মূল কোন বিষয়গুলো দেখছেন, কীভাবে আশ্বস্ত করছেন ভোটারদের? আশ্বস্ত করছি যে যেদিন ভোট হবে সেদিন আপনারা স্বতঃস্ফূর্তভাবে পোলিং স্টেশনে এসে ভোট দিন, কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানান। বলছি আরেকটা বিষয় বলো, আজকে তো হাটবার, যেহেতু গ্রামাঞ্চলের মানুষরাও এই ইসলামপুর হাটে আসে, বাজারে আসে, আইসি সাহেব স্বয়ং কথা বললেন, তাদের আশ্বস্ত করলেন। হ্যাঁ, এখানে অনেক লোক আছে, আমরা যেরকম শহরের যারা ইলেকটর আছে তাদের পাচ্ছি, গ্রামের যারা রয়েছেন তাদেরও পাচ্ছি, এবং জনবহুল এরিয়া, এখানে অনেক লোক ভোটার আছে, মহিলা ভোটার আছে, সবার সাথে কিছু। বলছি 26 এপ্রিল ভোট, এই নিয়মিত